ভিউয়ার্স, আমার সামনে যে পাম্পটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্টিল মেটাল প্রো পাম্প। আমার সামনে এখন দুইটা পাম্প আছে, একটা হচ্ছে প্রো পাম্প প্লাস্টিক বডি, আর এখন আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টিল মেটাল প্রো পাম্প। তো আমি আপনাদেরকে আজকে দুটি পাম্পই দেখাবো। বিকজ আপনারা অনেকে প্রশ্ন করেন যে আমি কেন আপনাদেরকে প্রাইস বলি না, আসলে প্রাইসটা ওঠানামার কারণে কখনো একদর হয় না, হ্যাঁ বিভিন্ন ধরনের দাম হয়ে থাকে, এই জন্য আমি আপনাদেরকে প্রাইসটা বলতে পারতেছি না। বিকজ আমার সামনে দেখতে পাচ্ছেন এক্সটিএল 3210 প্রো পাম্প, আর আমার এই পাশের পাম্পটি হচ্ছে এক্সটিএল 3205। এটি দিয়ে মোটরসাইকেল ওয়াশ করতে পারবেন, টিউবওয়েল থেকে পানি তুলতে পারবেন, এক ট্যাঙ্কি থেকে অন্য ট্যাঙ্কিতে পানি তুলতে পারবেন এবং গাছে স্প্রে করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা দুটি হচ্ছে আপনার 100 ওয়াট, পার মিনিটে পানি তুলবে 8 লিটার, আর এটা পার মিনিটে পানি তুলবে 6 লিটার। আপনাদের যাদের প্রয়োজন আমাদের এই প্রো পাম্প, আপনারা আমাদের ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদের ঠিকানা পাঠিয়ে দিব। আর ভিউয়ার্স আপনাদেরকে বলে রাখি, আমরা আপনাদের জন্য অনেক কষ্ট করে নতুন নতুন ভিডিও তৈরি করি, অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন সেকেন্ড টাইম আমাদের নতুন ভিডিও ছাড়ার আগে আপনাদের কাছে চলে যায়। যেহেতু আমরা টেকনিক্যাল কিছু ভিডিও তৈরি করতেছি আর এগুলো আপনাদেরই প্রয়োজন, তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা দয়া করে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিউয়ার্স এটি খুবই ভারী এবং মজবুত, আপনারা চাইলে এই প্রো পাম্পটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। এই প্রো পাম্পটি কী কী দিয়ে চলবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সর্বপ্রথম হচ্ছে 12 ভোল্টের ডিসি ব্যাটারি কিংবা 24 ভোল্টের ডিসি ব্যাটারি, সোলার প্যানেল দিয়ে চলবে, 50 ওয়াট, 60 ওয়াট, 70 ওয়াট, উপরে হলে তো আরও ভালো। আর অনেকের প্রশ্ন, ভাই বিদ্যুৎ দিয়ে চলবে কি না? হ্যাঁ অবশ্যই বিদ্যুৎ দিয়ে চলবে, বিদ্যুৎ দিয়ে চালানোর জন্য আপনাকে 12 ভোল্টের একটা অ্যাডাপ্টার ব্যবহার করলেই হবে। ভিউয়ার্স আমি আপনাদেরকে এই দুইটি পাম্প সম্পর্কে বিস্তারিত বলতেছি। এই দুটি পাম্প আসলে খুবই ভালো, আপনারা চাইলে এই দুটি পাম্প 5 থেকে 6 বছর যাবৎ ইউজ করতে পারেন। আমরা সাধারণত প্রো পাম্পের গ্যারান্টি দিয়ে থাকি 6 মাসের কিংবা 1 ইয়ারের। আপনারা যারা এই প্রো পাম্পটি আমাদের কাছ থেকে নিতে চান অনুগ্রহপূর্বক আমাদের কাছ থেকে গ্যারান্টি পাবেন। আর আরেকটা বিষয় হচ্ছে অনেকেই প্রশ্ন করেন যে ভাই প্রাইস প্রাইস প্রাইস, আসলে এর আগেও আমি বলেছি প্রাইসটা হচ্ছে আপনার রিজনেবল না, একদম না। যদি ধরেন এটার পাম্প হয় 2000 টাকা, আর 6 মাস পরে পাম্পটার দাম হবে 1000 টাকা, কিন্তু আমার ভিডিওটা তো শিথিল, তো আমি এই জন্য আপনাদেরকে পাম্পের দামটা বলতেছি না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো দুইটা পাম্পের সেট আপ কীভাবে রেডি করতে হয়। আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই পাম্পটি আলাদা করে সংগ্রহ করতে পারেন, আপনারা চাইলে এই পাম্পটি আমাদের কাছ থেকে প্যাকেজ সহ সংগ্রহ করতে পারেন, যেখানে আমরা আপনাদেরকে 40 ফিট, 35 ফিট, 30 ফিট পাইপ দিয়ে থাকি, স্প্রে গান দিয়ে থাকি, ক্যালাম দিয়ে থাকি, ফিল্টার দিয়ে থাকি। বিকজ দেখেন আমি ব্যাটারি সেট আপ করার জন্য অলরেডি একটি সেট আপ রেডি রেখেছি স্টিল প্রো পাম্প দিয়ে। আপনারা সেম এই কোয়ালিটিতে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করলে এরকম প্যাকেজ পাবেন, বা আপনারা যদি আমাদের কাছ থেকে আলাদা আলাদা করে নিতে চান এভাবে আপনারাও সেট করতে পারবেন। তো আজকের ভিডিওটি আর বড় করলাম না, এতটুকু পর্যন্ত।